এক সৈনিক কি সুন্দর একটা চিত্রহরিণ দেখা যাচ্ছে, ওই হরিণ আমি শিকার করবো। সৈনিক ডাকাতের উপযুক্ত শিক্ষা দিয়ে দাও। সর্দার, আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, বলো তুমি কি চাও? আমি কে চাইনি তা হয় না সর্দার, আমার জীবন তোমারই দান, তাই প্রতিদানে আমি আমার ওই উড়িয়াবাজ ঘোড়া আর এই জরির জামা তোমায় দান করলাম। আমি উদ্ধার করবো সর্দার, আমাকে আমার তাবুতে পৌঁছে দেবে সৈনিক। আমার সঞ্জীবনী রাজ্য শান্তির আগুন দাও দাও করে জ্বলে উঠছে কেন? আর প্রজারা কেন আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে? আমি কিছুই ভেবে পাচ্ছিলাম যে সর্বদাই সুখের শান্তিতে বসবাস করত, সেই নিরাপদ রাজ্য আজ ডেকে গেছে সুখের কালো ছায়ায়। সুখার্থ প্রজাদের আত্মচিৎকারে আকাশে বাধা শিখে উঠেছে, কিন্তু কেন কার ষড়যন্ত্রে আমার রাজ্যময় দহাকার? চার ষড়যন্ত্র আমার বিচার থেকে কেউ উপরে হয় পাবে না। কে আছিস? উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। আমি শুনলাম প্রজারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কি ষড়যন্ত্র করছে? বেশ, তাই যাচ্ছি জাহাপনা। তবে যাওয়ার বেলা আমি আপনাকে বলে যাচ্ছি, আমি ছিলাম এই নিরাজপুর রাজ্যের একা পর্বত স্যার প্রধান উজির। এই নিরাজপুর রাজ্যে কোথাও কোনো প্রজার উপর অত্যাচার হলে সবার আগে আমি ঝাঁপিয়ে পড়েছি। যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ দিয়েছি, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিয়েছি। আর আজ আপনি আমাকে যেভাবে প্রকাশ্য রাজের দরবারে অপমান করে এই প্রাসাদ থেকে দাঁড়িয়ে দিয়েছেন, এমন একদিন আসবে যাহাপনা এই নিরাজপুরের সকল প্রজারা মিলে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, সেদিন আপনি শুধু কেঁদে কেঁদে চোখের জলে বগি বসাবেন, কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না, ফিরেও তাকাবে না। এ আমি কি করলাম, কেন উজিরকে তাড়িয়ে দিলাম? সে তো নির্দোষ আমি জানি, আমার মুখ দর্শনে লাখ লাখ প্রজার মুখে অন্ন জুটে না। হায় খোদা,
আমি একটি ছেলের জন্য কত লড়াই তো, যাদের এক মুষ্টি অন্যের সংস্থান নেই, যারা এক মুষ্টি চালের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে করে বেড়ায়, তাদেরকেও তুমি কত ছেলে মেয়ে দিয়েছ। আর আমি আমার তোমার প্রাণে কি দয়া মায়া নেই, খোদা তোমার প্রাণে কি দয়া মায়া নেই, না না আমি আর যেই থাকতাম নির্জন বনে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। বৃথা চিন্তা বৃথা চিন্তা করো না রাজ, অশান্তি থাকবে না প্রাণে, রাখো ভক্তি ওই ভগবানে, অশান্তি থাকবে না প্রাণে, সার করো গুরুর চরণে, তোমার মনের আশা হবে পূরণ, মনের আশা হবে পূরণ, করোনা রাজ, বৃথা চিন্তা করোনা রাজ, না আমি আর চিন্তা করব না, আমি রাজ্য ছেড়ে চলে যাব, কিল্লাব আমার এই স্বর্গ রাজ্যের, কিল্লাব আমার এই অতুল ঐশ্বর্যের, কিল্লাব আমার এই সিংহাসনের, না এসব আমি কিছুই চাই না, এসব আমি কিছুই চাই না। পিতা প্রজা পালনের প্রতিশ্রুতি দিয়ে আমি সিংহাসনে আরোহণ করেছিলাম, তোমার রাজ্য সিংহাসনের মান মর্যাদা রক্ষা করতে পারলাম না, আমায় ক্ষমা করো পিতা, আমায় ক্ষমা করো, আমার শিরে রাজমুকুটার শোভা পায় না, তাই তোমার রাজমুকুট তোমার সিংহাসনে রেখে আমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছি, তুমি আমায় ক্ষমা করো পিতা, তুমি আমায় ক্ষমা করো। সিংহাসন কেঁপে উঠল কেন, জাহানারা জাহানারা, না জাহানারাকে আর ডাকব না, সে এসে পড়লে হয়তো আমার যাওয়াই হবে না, আমি আর বিলম্ব করব না, সুখে তাক প্রজাগণ, আমাকে অভিশাপ দিও না, তোমাদের জন্যই তো আমি রেখে গেলাম আমার পিতার দেওয়া মমতার রাজ্যভার, এই তো আমি আর প্রতিশ্রুতি দেওয়া প্রজা পালনের বিশ্বাসের মণিহার রেখে গেলাম, স্বর্ণ কোমল সুজলা সুফলা তাদের জন্মভূমিকে, জানি না আর কোনদিন দেখা হবে কি না। ওগো ওগো আমার নিরাজপুরের প্রজাবাসীগণ, তোমরা তোমাদের আট করে বাদশাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। চারিদিকে নীরব নিস্তব্ধ, কোন জনমানবে সারা শব্দ নেই, একই সিংহাসনে রাজ মুকুট পরে আছে কেন, তবে কি যাহাপনা পুত্র অভাবে মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গিয়েছে, হাই খোদা, একটি ছেলের জন্য আমরা কত লড়াই তো, তোমার কি দয়া হলো না খোদা, নিষ্ঠুর পাশা নিয়াবি, না 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 আমি আর ভাববো না, আমি আর খাদবো না, আমি যাবো জাহাপনার সন্ধানে, যেমন জাহাপনা যে পথে গিয়েছে আমিও ঠিক সেই পথে চলে যাব খোদা, আমিও ঠিক সেই পথে চলে যাব, সেই পথে চলে যাব।
পড়ে রয়েছে, চারিদিকে নীরব নিস্তব্ধ। জাহাপনা পুত্রের অভাবে এই নিরাজপুর রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছে, রাজ্যে আর কোনো কোলাহল নেই। অঘ ভারত প্রতিবাদ না করে জাহাপনাকে ফিরিয়ে আনা হোক। আবার জাহাপনাকে ফিরিয়ে আনবো? হ্যাঁ, জাহাপনাকে ফিরিয়ে আনুন। যার মুখ দর্শনে লাখো লাখো প্রজাদের অন্ন জুটে না, আবার আমি তাকে ফিরিয়ে আনবো। আমি পারবো না, কিছুতে আমি পারবো না রাহেলা। তাছাড়া জাহাপনা আমাকে অপমান করে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে, এখন আর আমি তাকে কিছুতে ফিরিয়ে আনতে পারবো না। জাহাপনাকে ফিরিয়ে না আনলে জাহানারা আছে আর প্রাণে বাঁচবে না। যার নোট খেয়েছি তার যে গুণ গাইতেই হবে। তাহলে চলো রাহেলা, এখনই আমরা বেগম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে দিয়ে তারপর যাব জাহাপনার সন্ধানে। হ্যাঁ, তাহলে চলুন। আর কত কাল ভাসব আমি, দুঃখের শাড়ি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে ভাঙা তুমি সায়ারে ভাঙা তুমি ভাঙো ভাসিব ধরিলাম শুধু দয়া লাল
ভাতিজা আসাসা সারাদিন নৌকা বাইলাম একটা প্যাসেঞ্জারের মুখ দেখলাম না তুমি ঠিক কথাই কইছো সাসা বলি আঙ্গো ফুলা মাইয়া কি কাইয়া বাজ বহাই তুমি ঠিক কথাই কইছো সাসা আজ যদি কালি আতে বাড়ি ফিরে যায় তে সাসি যে তোমার মাইটা দিব আমি রাইতাতাম না ল ভাতিজা আমরা একটু বইছি রাই লো না রে আই থাকতে মরে গেছি কোন জঙ্গলে আয়া হচ্ছে মাঝি ভাই আমাকে ওপারে পার করে দাও মাঝি ভাই এ কি যা আপনা আপনারে বেশ কেন না না মাঝি ভাই আমাকে আর যা আপনা বলে সম্বোধন করো না আমি যে আজ পথের ভিখারি কেন যাবো না আপনার কি হয়েছে আমার মুখ দর্শনী লাখ লাখ প্রজার মুখে অন্ন জোটে না খোদা আমাকে আট করে করে রেখেছেন তাই আমি রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছি আমাকে পার করে দাও মাঝি ভাই আসুন যাপনা আপনাকে পার করে আসুন যাপনা আপনাকে পার করে দিচ্ছি এ উঠছে গৌরে রে কেনে পারি আমরা অপারে এসে গেছি আপনি আস্তে আস্তে নামুন এই নাও তোমাদের বক্সি যাহাপনা আপনি কি এই রাজ্যের কোনোদিন ফিরে আসবেন না যাহাপনা না মাঝি ভাই
যার জন্য রাজ্যে কোনো সুখ শান্তি নেই, সারা রাজ্য অশান্তি বিরাজ করছে, যার প্রতি প্রজারা বিমুখ, যার মুখ দর্শনে প্রজাদের মুখে অন্ন জুটে না, আমার এই গৃহীত মুখ আমি আর কাউকে দেখাতে চাই না মাঝে ভাই, আমি আর কাউকে দেখাতে চাই না, আমি আর কাউকে দেখাতে চাই না। ভাতিজা। হ্যাঁ সাসা। হো আমার বসাদে বসাদে আমি আমার আরাধ্য দেবতার নাম স্মরণ করব। ফম ভোলানাথ, অং নারায়ণ, ফম শঙ্কর, মোরে মুরারি মধু কৈতব ভরে, রাধা গোবিন্দ মুকুন্দ মুরারি, লক্ষ্মী নারায়ণ নমস্তুতে, নমো জগদীশ্বর নমঃ নমঃ। এই বিজন কানন চারিদিকে নীরব নিস্তব্ধ, কোন জনপ্রাণীর সারা শব্দ নেই, এখানে এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব, কেউ আমায় দেখবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জলও ফেলবে না। খোদা তুমি আমায় ক্ষমা করো, খোদা তুমি আমায়, আমার ধ্যান ভঙ্গ করলি, তোকে দিলাম আমি এই অভিশাপ, পুত্র সুখে 12 বছর করবি অনুতাপ। ছেলে আমার নেই মনিবর, আমি নিঃসন্তান, আমি আট করে তাই তো লজ্জায় ঘৃণায় এখানে এসেছি প্রাণ বিসর্জন দিতে। হবে তোর ছেলে, হবে হবে, হ্যাঁ তোর ছেলে হবে হবে মনিবর, মনির বাক্য কখনো লঙ্ঘন হয় না রে, কিন্তু তার পরমায়ু মাত্র 12 দিন, হ্যাঁ মাত্র 12 দিন, আমি পিতা হয়ে শোক কেমন করে সহ্য করব, তোমার বাক্য তুমি ফিরে নাও মনিবর, তোমার বাক্য তুমি ফিরে নাও। আমার বাক্য ফিরবে না রে মূর্খ, আমার বাক্য কোনোদিন ফিরবে না মনিবর, ইহার কি কোনো পন্থা নেই? আছে আছে, পন্থা একটা আছে, যদি সেই 12 দিনের শিশুর সঙ্গে
বারো বছরের কন্যার বিবাহ দিতে পারো। হ্যাঁ, শুধু তাই নয়, পুত্র পুত্র বধূকে বিবাহ রাত্রেই পাঠাতে হবে বারো বছরের জন্য নির্বাসনে। আমি এ জ্বালা কেমন করে সহ্য করবো? বারো দিনের ছেলেকে নির্বাসন দিয়ে আমি কেমন করে প্রাসাদে থাকবো? তোমার বাক্য তুমি ফিরে নাও মণিবোর, তোমার বাক্য তুমি ফিরে নাও। আমার বাক্য মানলে আশীর্বাদ, আর না মানলে অভিশাপ। তোমার বাক্য তুমি ফিরে নাও মণিবোর, তোমার মণিবোর মণিবোর কোথায় অদৃশ্য হয়ে গেলে মণিবোর? মণিবোর আমি চাই না, বারো দিনের ছেলে আমি চাই না মণিবোর, আমি পারব না বারো দিনের ছেলেকে বারো বছরে নির্বাসন দিতে। তোমার বাক্য তুমি ফিরে নাও মণিবোর, তোমার বাক্য তুমি ফিরে নাও। তুমি কি করলে মণিবোর? আমি জ্বালা কেমন করে সহ্য করবো? হায় খোদা, আমাকে আমাকে সহ্য করার শক্তি দাও খোদা, আমাকে সহ্য না না, এই বনমাঝে আর নয়, আমি আবার প্রাসাদে ফিরে যাব, জাহানারার সঙ্গে সাক্ষাৎ করব। এই গভীর মনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাকে খুলে বলবো, আমি আবার প্রাসাদে ফিরে যাব, আমি আবার প্রাসাদে ফিরে যাব। কত আবার জাহাপনার সঙ্গে আমার সাক্ষাৎ হলো না, হে খোদা, আমার স্বামীকে কি আমি আর কোনোদিন খুঁজে পাবো না? যদি আমার স্বামীকে খুঁজে না পাই, তাহলে আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো খোদা, ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। মরো, বেঁচে থাকছি, মরাই যে আমাদের ভালো। জাহাপনা, আপনি আপনি ফিরে এসেছেন জাহাপনা, তাহলে এবার চলুন সব কিছু ভুলে গিয়ে ওই প্রজাদেরকে নিয়ে আমরা সুখে শান্তিতে দিন যাপন করি। জাহাপনা, আমার সুখ শান্তি ধুয়ে মুছে গেছে জাহানারা, আমার সুখ শান্তি ধুয়ে মুছে গেছে। কেন, কি হয়েছে জাহাপনা? আপনি আমার কাছে খুলে বলুন, বলুন জাহাপনা, আপনার কেন এত দুঃখ বলুন। তুমি তুমি বুঝতে পারবে না জাহানারা, তুমি বুঝতে পারবে না, আমার দুঃখ শুনলে তুমি সহ্য করতে পারবে না। না না না, আমি সহ্য করব, আমি সহ্য করব জাহাপনা, তবু আপনি আমার কাছে খুলে বলুন, বলুন। তাহলে শোনো, খোদার মেহরবানি ও মণিবরের আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করব। সত্যি? হ্যাঁ জাহানারা, কিন্তু কিন্তু তার পরমায়ু, তার পরমায়ু, তার পরমায়ু মাত্র বারো দিন। না, এ হতে পারে না জাহানারা, এ হতে পারে না। এই খোদা, আমি কেমন করে সহ্য করব খোদা? শুধু তাই নয়, ওই বারো দিনের ছেলের সঙ্গে বারো বছরের কন্যার বিয়ে দিতে হবে, এবং বিবাহ রাতে বারো বছরের জন্য দিতে হবে নির্বাসন। ওঠো জাহানারা, ওঠো, তাই তো বলছিলাম তুমি শুনলে সহ্য করতে পারবে না। আমি সহ্য করব জাহাপনা, তবু তবু আমাদের আট করে না মুছে যাক জাহাপনা, আমাদের আট করে না মুছে যাক জাহানারা। এসো,
আমরা প্রজাদের সংবাদ দিয়ে আসি। তাই চলুন জাহাপনা। ওই চে দেখো রাহলা, কুদার কি মহিমা, কুদার মেহরবানি, অল মণিবরে আশীর্বাদে জাহাপনা পুত্র সন্তান লাভ করেছে, রাজ্য তার সম্পূর্ণ নিরাপদ। শান্তি রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে, জাহানারে কুল যে পূর্ণ হয়েছে, কিন্তু এদিকে আপনি যে অন্ধ হয়ে বসে আছেন। অন্ধ? হ্যাঁ অন্ধ। আমি আবার কিসে অন্ধ হলাম রাহেলা? আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তা পারবেন কেন? মায়ের উপর যে বিবাহের উপযুক্ত হয়েছে তাকে কি দেখে শুনে বিবাহ দিতে হবে না? তুমি ঠিক বলেছো রাহেলা, মাতৃহীন মামার দিন রাত সে যেন কি ভাবে। আচ্ছা আচ্ছা রাহেলা, তোমার কুঁজে কি কোনো পাত্র আছে? হ্যাঁ, চমৎকার কথা, আমি পাত্র কুচ করব। আর আপনি ঘরে বসে, তাহলে চলো রাহেলা, দেখা যাক সদ পাত্রের সন্ধান পাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, তবে তাই চলুন। মৃত্যু হয়ে গেল আমার সকল আশা আকাঙ্ক্ষা সব মৃত্যু হয়ে গেল। 12 বছরের কন্যার সন্ধানে রাশি কর্মচারীদের চারদিকে পাঠি, খোঁজাখুঁজি কম করা হলো না, কিন্তু সকলে বিফল মনোরথ, মাথা নিচু করে প্রাসাদে ফিরে এলো। উজির সাহেব, বন্দী কি জহবানা, শত চেষ্টা করে 12 বছরের কন্যার সন্ধান করতে পারলাম না, তবে কি আমার রহিমকে? না না, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। উজির সাহেব, বন্দী কি জহবানা, রাজ্যোতিষীকে দরবারে তলব করুন, এখন রাজ্যোতিষী আমার একমাত্র ভরসার স্থল। আমায় কেন স্মরণ করেছেন জাহাপনা? রাজ্যোতিষী, আমি বহুদেশ সন্ন্যাসন করেছি, কিন্তু কোথাও 12 বছরের কন্যার সন্ধান করতে পারলাম না। আপনি গণনা করে দেখুন রাজ্যোতিষী, আমার রাজ্যে 12 বছরের কন্যার সন্ধান পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তবে তাকেই আমি আমার পুত্র বোধ করে আনবো। আমি তাই করছি জাহাপনা। জাহাপনা পাওয়া যাচ্ছে না। জাহাপনা, কি হলো রাজ্যোতিষী, আপনাকে এমন বিচলিত দেখাচ্ছে কেন? তবে কি 12 বছরের কন্যার সন্ধান পাওয়া যায়নি? আমি আবার চেষ্টা করছি জাহাপনা। মা রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আপনি নির্ভয় বলুন রাজ্যোতিষী, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, দুনিয়ার কোন দুশ্মন আপনার ক্ষতি করতে এলে আমি সামনে এসে দাঁড়াবো, আপনি শুধু বলুন কোথায় সেই 12 বছরের কন্যা। কিন্তু কি বলবো জাহাপনা, আমিও তো সন্তানের পিতা, আর পিতা হয়ে আরেক সন্তানের পিতাকে আমি কেমন করে এই মুশকিলে। আমিও সন্তানের পিতা, আমার ও রহিমের জন্ম হয়েছে।
যতীশিম বলুন বলুন রাজ যতীশিম আমাকে রোদ কণ্ঠের মধ্যে রাখবেন না, বলুন কোথায় সেই বার বছরের কন্যা? বলছিলাম কি যা আপনা মানে আপনার ওই উজির সাহেবের কন্যা মারুপণের আগামীকাল প্রাপ্ত সেই বারো বছর পূর্ণ হয়েছে। অথচ উজির সাহেব এই দরবারের একজন পদস্থ কর্মচারী হয়ে এত বড় সত্যকে মনে করেছিলেন আশ্চর্য। রাজ যতীশিম বলুন যা আপনা, আপনি আমার দাবিত প্রাণ শীতল করলেন, আপনি আমার দুশ্চিন্তার অবসান ঘটালেন, তাই আমি নিজ হস্তে আপনার কণ্ঠে পরে দিচ্ছি এই বহুমূল্য রত্নমালা। যাহাপনা এত বড় পুরস্কার আপনি আমায় নিজ হাতে দান করলেন, সে তো তাই নয়, যাবার সময় রাজকোষ হতে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে যাবেন। ঠিক আছে যা আপনা, এবার আমি আসি যা আপনা। হরিবল বল, হরি হরিবল বল, হরি। এই জ্যোতিষীর গণনা কখন হয় না গণ্ড গো? শোনো যে রাজ জ্যোতিষীর গণনা অনুযায়ী তোমার কন্যা মা রূপবাণের 12 বছর পূর্ণ হয়েছে, তাই যারা মা রূপবাণ রূপে গুণে অতুলনীয়া ধৈর্যশীলা এবং চরিত্রবতী, তাকে যদি আমার রহিমের সঙ্গে বিয়ে দিতে তাহলে আমি ও বেগম সাহাবা উভয়ই খুব সন্তুষ্ট হতাম। বাসার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ, এর চেয়ে আনন্দ কি থাকতে পারে যাব না? কিন্তু বিবাহ যে পুতুল খেলানো হয় খেলল না হয় ভেঙ্গে ফেলে দিল, 12 দিনের ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ, মারুপানকে আমি কিছুতেই সম্প্রদান করতে পারবো না যাব না। এই অসম্ভব কাজ আমার দ্বারা কিছুতেই সম্ভব নয় যাব না। ভাই ওজি, যদি মারুপানকে রহিমের সঙ্গে বিয়ে না দাও তবে রহিমকে জীবিত রাখা যাবে না, বরং তাতে এই রাজ্যের অমঙ্গলই হবে। অমঙ্গল তবু আমি পারবো না, এই 12 দিনের ছেলের সঙ্গে আমার মাকে তার হাতে সম্প্রদান করতে। শোনো জির, রহিমের সঙ্গে যদি রূপবাণের বিয়ে দাও তবে তার বিনিময়ে আমি আমার এই বিশাল রাজ্য দান করতে প্রস্তুত আছি। রাজ্য নিয়ে মার রূপবাণকে তুমি আমার রহিমের হাতে তুলে দাও। আমি পারবো না যাহা বলা, এমন এমন একটা রাজ্য কেন, শত সহস্র রাজ্য যদি আপনি আমার মা রূপবাণের নামে লিখে দেন, এরপরে বিদ হয়ে আমি পারবো না সেই 12 দিনের শিশুর হাতে তাকে তুলে দিতে। ভাই ওজি, আমি বাদশা নন্দন, তবু তোমায় করি অনুরোধ, আমার কথা রাখো, নতুবা আমার প্রাণের এক পুত্র রহিমকে কিছুতেই জীবিত রাখা যাবে না। এই যে মনির অভিশাপ, মনির অভিশাপ! না না না, বুঝি আপনি আমার বৃথা অনুরোধ করবেন না যাহা বলা। জানো ওজির, আমার কথায় রাজি না হলে আমি তোমায় কি করতে পারি? জানি অন্যায় বিচারে আমার প্রাণ নন্দ হতে পারে, আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি আমার মায়ের সর্বনাশ করতে পারবো না, বরং তার পূর্বে তাকে গলা টিপে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেব। আমার কথা শুনবে না? না, আমার কথা রাখবে না? না। কে আছিস? আদেশ করেন যাহা আপনা। বন্দি করে আবার দুজিরকে। দাঁড়াও প্রহরী, যাবার পূর্বে আমি জাহাপানার সঙ্গে কিছু কথা বলে যাই। আমি অনেক দিন যাবত এই নিরাজপুর রাজ্যের একা পর্বতের প্রধান উজির ছিলাম,
এই বিরাটপুর রাজ্যে কোথাও কোনো প্রজার উপর অত্যাচার হলে সবার আগে আমি সেখানে যা পেয়ে পড়েছি। যাহাবানা মনের দুঃখে সন্তানের অভাবে এই নিরাজপুর রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছিল। সেখানে গিয়ে কুদার মেহরবানি ও মণিবরের আশীর্বাদে একটি পুত্র সন্তান লাভ করে, আর তারই বয়স মাত্র 12 দিন। সেই 12 দিনের শিশুর হাতে তুলে দিতে চান আমার 12 বছরের কন্যা মা রূপমানকে। কগো যাহাবানা, আজি মা রূপমান কন্যা যদি আমার কন্যা না হয়ে আপনার কন্যা হতো, তাহলে আপনি কি পারতেন যাহাবানা তাকে 12 দিনের শিশুর হাতে তুলে দিতে? বলুন তাকে আপনি পারতেন? তাই তো আপনার কাছে করজোড়ে বিনতি করে বলে যাচ্ছি, আমার অবর্তমানে আমার মা রূপমানকে যেন আপনি অন্যায় ভাবে চিনিয়ে নালে, অন্যায় ভাবে চিনিয়ে নালে। বিচারের মালিক তুমি নও জির, আমি যেমন করে হোক রহিমের সঙ্গে রূপমানের বিয়ে, তা না হলে আমার প্রাণাতিক পুত্র রহিমকে কিছুতেই জীবিত রাখা যাবে না। এসে মনির অভিশাপ, মনির অভিশাপ। আমি শুনছি তোমার মেয়ে মা রূপমানের নাকি 12 বছর পূর্ণ হয়েছে, তাকে যদি আমার রহিমের সঙ্গে বিয়ে দিতে তাহলে আমিও তোমার বাচ্চা, আমরা উভয়ে সন্তুষ্ট হতাম। বাচ্চার ছেলের সঙ্গে বিবাহ এত খুব আনন্দের কথা, কিন্তু 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ এ যে অসম্ভব কথা। সম্ভব আর অসম্ভব চিন্তা করলে হবে না বোন, এই রাজ্যে আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, উত্তম 12 বছরের কন্যার কোনো সন্ধান করতে পারছি না। তাই এই বিয়েটা যদি না হয় তাহলে আমার প্রাণাদিক পুত্র রহিমকে যে বাঁচানো যাবে না, রাজ্যের কল্যাণের জন্য আমি তোমার কাছে তোমার হাত ধরে আমি মিনতি করছি বোন, তুমি দয়া করো মার উপানকে আমার রহিমের হাতে তুলে দাও বোন, আমার রহিমের হাতে তুলে দাও। মার উপান যে আমার গর্ভজাত সন্তান নয়, সে হচ্ছে আমার পালিত কন্যা। ঠিক আছে বোন, তুমি আমার সঙ্গে চলো। তবে রাজ্যের কল্যাণের জন্য মা রূপবান যদি স্বেচ্ছায় রহিমকে স্বামী বলে কবুল করে নে, তাতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে বোন, তাহলে তুমি আমার সঙ্গে চলো, আমি মা রূপবানের কাছে যাব, তাকে বুঝিয়ে বলবো, দেখি সে আমাকে কি জবাব দেয়। তুমি আমার সঙ্গে চলে এসো। তুমি তাই চলো, আমার সঙ্গে চলে এসো। জলের ঘাটে পাশি বাজে এলো সখী, আমরা ঘাটে যাই। Thank you.
খোলা জলে চান করিলে রে ও সখী শরীর হয় মোর কালা রে প্রাণের সখী সখী রে খোলা জলে চান করিলে রে ও সখী শরীর হয় মোর ভালা রে প্রাণের সখী সখী রে জলের ঘাটে কেন এলি ও তুই করলি কিরে সর্বনাশি জলের ঘাটে কেন এলি ওই জলের ঘাটে আসতে মানা জলের ঘাটে তোর আসতে মানা গোসল করবি তুই বাড়ি নদীর ঘাটে কেন করলি কিরে সর্বনাশি নদীর ঘাটে কেন তুই জলের ঘাটে সে মহা ভুল করেছিস সে ভুলে তোর কি হবে মা জানিস বারো দিনে শিশুর শোনে বারো দিনে শিশুর শোনে ওদেরে মা তোর মনে করলি কিরে সর্বনাশি নদীর ঘাটে কেন এলি ও তুই করলি কিরে সর্বনাশি নদীর ঘাটে কেন এলি ও তুই করলি শুনাইলে কিছু নিলাম গো
এখানে যার এক মুহূর্ত থাকা যাবে না, চল আমরা বাড়িতে চলে যাই।